পদ্মানিউজ 24.com এর টপ ট্রেন্ডস। সাথে আছি আমি তাহমিদা কনক। পুনেতে বাংলাদেশ ভারত ম্যাচে গ্যালারিতে থাকা বাংলাদেশের এক সমর্থকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেছেন ভারতের জার্সি পরা কয়েকজন সমর্থক। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বাংলাদেশি সমর্থককে সমর্থন দিয়ে ক্ষমা চেয়েছেন কয়েকজন ভারতীয় সমর্থক। 19 অক্টোবর সে ম্যাচে ভারতের বিপক্ষে একেবারে প্রতিরোধ করতে পারেনি বাংলাদেশ। বিরাট কোহলির শতকে 7 উইকেটের বড় ব্যবধানে হারে টাইগাররা। বাংলাদেশ দলকে সমর্থন দিতে একটি বাঘের পুতুল নিয়ে গ্যালারিতে উপস্থিত ছিলেন শোয়েব আলী নামের এক সমর্থক। সেই বাঘের পুতুল নিয়ে কয়েকজন ভারতীয় সমর্থক টানা হাঁচড়া করেন। সেই ঘটনার ভিডিও নিজের ফেসবুক পেজে শেয়ার করে শোয়েব লিখেছেন, ভারতের সমর্থকদের থেকে কখনো এরকম পরিস্থিতি আশা করিনি। ভারতের ক্রিকেট ভক্ত সুধীর বাবুরামরাও তো আমাদের এখানে আসে, তারা জানে তাদের সঙ্গে আমরা কেমন ব্যবহার করি, তারাও তো আমাদের বন্ধু। ভারতীয় সমর্থকদের প্রতি আমার শ্রদ্ধা ও ভালোবাসা, আমি কি বলবো, আমার বুকটা ফেটে যাচ্ছে। এই ঘটনায় দুই ভারতীয় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেছেন, সমর্থকদের মধ্যে 4-5 জন এমন থাকবে যারা এমন কাজ করে, বাকিরা আমরা সবাই বাংলাদেশি ভাইদের বুকেই টেনে নিই। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ভারতীয় ক্রিকেট কর্তারাও এই ঘটনা সমর্থন করেনি। পুনের দর্শকদের কয়েকজনের এই আচরণে ভারতীয় ক্রিকেট প্রেমীদের ভাবমূর্তি ক্ষতি করবে বলে জানান অনেকে। ভারতীয় সংস্কৃতির অবমাননার কথাও বলেছেন কেউ কেউ। এই ঘটনায় বেশ কিছু ভারতীয় সমর্থক ক্ষমা চেয়ে এবং দুঃখ প্রকাশ করে শোয়েবকে বার্তা পাঠিয়েছেন। পদ্মানিউজ24.com এর নিয়মিত আপডেট ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। ফেসবুকে আমাদের ফলো করুন facebook.com/পদ্মানিউজ24।